ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ব্যাটিং গড়ে সবার থেকে সেরা আট ম্যাচ খেলে ছয়শ রান সাথে আছে এগারো উইকেট এর আগে বিশ্বকাপের মঞ্চে কেউ কখনো পাঁচশো রানের বেশির পাশাপাশি দশ উইকেটের বেশি নিতে পারেনি এক ম্যাচে পঞ্চাশ রানের পাশাপাশি পাঁচটি উইকেট নেওয়া এই রেকর্ডটিও বিশ্বকাপের মঞ্চে এবার করে দেখিয়েছেন সাকিব আল হাসান তিনটি ম্যান অব দ্য ম্যাচ আটটি ইনিংসে চল্লিশের বেশি রান দুটি সেঞ্চুরি পাঁচটি ফিফটি স্পিন বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার তার উপরে টুর্নামেন্টের সবচেয়ে বেশি হায়েস্ট ফ্যান্টাসি পয়েন্ট পাওয়া খেলোয়াড় সাকিব আল হাসান বিশ্বকাপের গ্রুপ পর্বে এমন দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে ধরাছোঁয়ার বাহিরে নিয়ে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার যার ফলে দলমত নির্বিশেষে সবাই একটি বিষয়ে একমত ছিল আর তা হলো এবার টুর্নামেন্টের সেরা সাকিব আল হাসান কিন্তু বিশ্বকাপের ফাইনালে এসে চরম অন্যায় করা হলো সাকিবের সাথে সাকিব থেকে রান এবং উইকেটের দিক থেকে অনেক পিছিয়ে থাকা কেন উইলিয়ামসনকে দেওয়া হলো টুর্নামেন্ট সেরার পুরস্কার যার কারণ হিসেবে আইসিসি দেখাচ্ছে টুর্নামেন্টে তার দুর্দান্ত অধিনায়কত্ব অথচ অধিনায়কত্ব দিয়ে কোনো খেলোয়াড়ের রেটিং পয়েন্ট বাড়ে বা কমে না তারপরেও এই বাজে অজুহাত দিয়ে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটি সাকিব আল হাসান থেকে ছিনিয়ে নিয়ে দিয়ে দেওয়া হল কেন উইলিয়ামসনকে এ নিয়ে রীতিমতো ক্ষোভের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় এমন বাজে সিদ্ধান্তের পর পুরো বিশ্ব ক্রিকেট থেকেই সমালোচনার মুখে পড়ছে আইসিসি